সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে বেআবেকেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, কমপ্লিট শাটডাউন এবং লং মার্চের হুঁশিয়ারি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের। পল্লী বিদ্যুৎ সমিতির 10 জন জিএম, ডিজিএম এবং এজিএম এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দায়ের ও চাকরি থেকে অবসরের প্রতিবাদে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। সেই সঙ্গে দুই দফা দাবি আদায় না হলে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে ঢাকা অভিমুখে লং মার্চ হুঁশিয়ারি দিয়েছেন তারা। এরপর জানিয়ে দিব, শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত জুলাই আগস্টে গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার 17 অক্টোবর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন এই বেঞ্চ এ আদেশ দিয়েছে। এদিকে বাজার সিন্ডিকেট শক্তিশালী, ভাঙার চেষ্টায় সরকার, বললেন উপদেষ্টা নাহিদ। বাজারে সিন্ডিকেট ভাঙতে কঠোর অবস্থানে সরকার। আজ বৃহস্পতিবার 17 অক্টোবর টিসিবি কার্যালয়ের সামনে ফসল .com কর্তৃক আয়োজিত ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রয় কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন যুব ক্রীড়া ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এদিকে কাজী গ্রুপ সিপি সহ 10 প্রতিষ্ঠানকে ডিমের কারসাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ। দেশে সাধারণ মানুষকে জিম্মি করে সিন্ডিকেটের মাধ্যমে ডিমের বাজার নিয়ন্ত্রণ করছে কর্পোরেট গ্রুপ। এসব সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছে কাজী ও সিপি সহ 10টি কোম্পানি ও সংগঠন। ডিমের বাজার নিয়ন্ত্রণে সব প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করতে না পারলে বাজার অস্থিতিশীলতা বা নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। এদিকে 43, 44, 45 ও 46তম বিসিএস বাতিলের দাবি বিএনপির। ফ্যাসিবাদী আওয়ামী লীগের দলীয় পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক সুপারিশকৃত 43তম বিসিএস এর নিয়োগ প্রজ্ঞাপন বাতিল এবং 44, 45 ও 46তম বিসিএস পরীক্ষা সকল প্রক্রিয়া বাতিলের দাবি করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইয়েমেনে হুতিদের গোপন অস্ত্র ভাণ্ডারে যুক্তরাষ্ট্রের হামলা। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধা হুতিদের নিয়মতান্ত্রিক এলাকায় 5টি ভূগর্ভস্থ অস্ত্র সংরক্ষণাগারে নির্মূল হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আজ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন এক বিবৃতিতে সব তথ্য জানিয়েছে খবর রয়টার্সের। লয়েড অস্টিন বলেছেন, মার্কিন বাহিনী হুতিদের কয়েকটি ভূগর্ভস্থ স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। সেখানে বিভিন্ন ধরনের অস্ত্র উৎপাদন মজুত করা ছিল। এসব অস্ত্র হুতি যোদ্ধারা এই অঞ্চলে বেসামরিক এবং সামরিক জাহাজগুলোকে লক্ষ্য করে ব্যবহার করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। কমপ্লিট শাটডাউন ও লং মার্চের হুঁশিয়ারি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের। পল্লী বিদ্যুৎ সমিতির 10 জন জিএম, ডিজিএম ও এজিএম এর বিরুদ্ধে মামলা দায়ের ও চাকরি থেকে অবসরের প্রতিবাদে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। সেই সঙ্গে দুই দফা দাবি আদায় না হলে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে ঢাকা অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি দিয়েছেন তারা। বৃহস্পতিবার 17 অক্টোবর সমিতির 45,000 কর্মকর্তা কর্মচারীদের পক্ষে পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এক বিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারি দেন। সেই সঙ্গে মিথ্যা মামলা দায়ের ও চাকরি থেকে অবসানের প্রতিবাদে ইতিমধ্যে দেশের 9টি পল্লী বিদ্যুৎ সমিতিতে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এর আগে বুধবার 16 অক্টোবর 10 জন জিএম, ডিজিএম ও এজিএম এর বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপ ছাড়াও নির্দেশনা অবজ্ঞা সহ কয়েকটি অভিযোগ এনে তাদের চাকরি থেকে অবসানের আদেশ দেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড আরইবি। এরই মধ্যে ওই 10 কর্মকর্তার বিরুদ্ধে মামলাও হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে এই মামলা প্রত্যাহারের পাশাপাশি চাকরি অব্যাহত আদেশে প্রত্যাহার না করলে সমিতির 45,000 কর্মকর্তা কর্মচারীদের নিয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে ঢাকা অভিমুখে লং মার্চ কর্মসূচির হুঁশিয়ারি দেন সমন্বয়করা। সেই সঙ্গে আইইডিবির চেয়ারম্যানের অপসারণের দাবিও জানিয়েছেন তারা।
এছাড়া বিজ্ঞপ্তিতে আরইবির বিরুদ্ধে মিথ্যা তথ্য উপস্থাপনের মাধ্যমে পল্লী বিদ্যুৎ সমিতিগুলোকে অস্থিতিশীল করার অভিযোগও আনা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত জুলাই আগস্টের গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার 17 অক্টোবর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন ব্রেঞ্চ এই আদেশ দেন। আগামী 18 নভেম্বরের মধ্যে তাকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। শেখ হাসিনা ছাড়াও উবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ সহ মোট 45 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর আগে বৃহস্পতিবার বেলা 11:30 আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন বেঞ্চে শেখ হাসিনা স্বৈরাচারী শাসন আমলের সব হত্যা, গণহত্যা, বিচার, বহির্ভূত হত্যা, পিলখানা হত্যার বর্ণনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সেই সঙ্গে শেখ হাসিনা সহ 50 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চায় ট্রাইব্যুনালের প্রসিকিউটেশন টিম। গত 15 অক্টোবর নিয়োগের পর প্রথম কর্মদিবসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। এছাড়া ট্রাইব্যুনালের 2 সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী এদিন ট্রাইব্যুনালে আসেন। এ সময় ট্রাইব্যুনালের রেজিস্ট্রার ও অন্যান্য কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। প্রসঙ্গত 13 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম শেখ হাসিনা সহ পলাতক অন্যদের দেশে ফিরে আনতে ইন্টারপোলার সহায়তা নেয়ার কথা জানিয়েছেন। বাজার সিন্ডিকেট শক্তিশালী, ভাঙার চেষ্টায় সরকার, বলেন উপদেষ্টা আসিফ। বাজারের সিন্ডিকেট ভাঙতে কঠোর অবস্থান সরকার। বৃহস্পতিবার 17 অক্টোবর টিসিবি কার্যালয়ের সামনে ফসল উৎকম কর্তৃক আয়োজিত ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন যুব ক্রিয়া ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরেই আমাদের দেশের বিভিন্ন সেক্টরে ইভিল প্র্যাকটিস হয়ে আসছে, যার মধ্যে অন্যতম ছিল বাজার খাত, যে কারণে প্রতি বছরই কোন না কোন পণ্যের দাম বেড়ে যায়। এবছরে ডিমের দাম আকাশছোঁয়া হয়ে গেছে, এর পিছনে মূলত দায়ী চাঁদাবাজি এবং সিন্ডিকেটের দৌরাত্ম্য। আমরা সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙার জন্য কাজ করে যাচ্ছি। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সাস্টেইনেবল দামে পণ্য বিক্রি করায় ফসল উৎকমকে স্বাগত জানাচ্ছি। আমরা অন্যদেরও আহ্বান জানাবো, তারা যেন এ ধরনের উদ্যোগ নিয়ে এগিয়ে আসে। প্রয়োজনে সরকারের পক্ষ থেকে লোনের ব্যবস্থাও করা হবে। তিনি বলেন, যারা সিন্ডিকেট করে তারা ব্যবসা নিয়ে সারাক্ষণ চিন্তায় থাকে, এমনটা যাতে না হয় সেজন্য আমরা উদ্যোক্তাদের পাশে থাকব। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএসএম শফিকুজ্জামান, জাতীয় ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান প্রমুখ। কাজী সিপি সহ 10 প্রতিষ্ঠান জড়িত থাকার অভিযোগ। দেশের সাধারণ মানুষকে জিম্মি করে সিন্ডিকেটের মাধ্যমে ডিমের বাজার নিয়ন্ত্রণ করছে কর্পোরেট গ্রুপ। এসব সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছে কাজী ও সিপি সহ 10 কোম্পানি ও সংগঠন। ডিমের বাজার নিয়ন্ত্রণে এসব প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করতে না পারলে বাজারে অস্থিরতা নিয়ন্ত্রণ সম্ভব হবে না বলে মনে করছে সংশ্লিষ্টরা। কাজী ফার্ম সহ এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা নিজেদের ইচ্ছা মতো দাম বাড়িয়ে থাকে। বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে বাজার নিয়ন্ত্রণে যেসব নির্দেশনা দেয় তা অমান্য করে চলছে সিন্ডিকেট ও 10 প্রতিষ্ঠান। এদের মধ্যে কাজী ফার্মের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে বাজারে যখন ডিমের দাম বৃদ্ধি পায় তখন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিন বিদেশে অবস্থান করেন। বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন পর্যায়ে যখন খাত সংশ্লিষ্টদের সাথে বৈঠক হয় তখন কাজী ফার্মের ব্যবস্থাপনা পরিচালককে পাওয়া যায় না, অর্থাৎ বিদেশে বসে তিনি ডিমের বাজার নিয়ন্ত্রণ করে থাকেন। খাত সংশ্লিষ্টরা বলেছেন, দেশের মানুষের আমিষের চাহিদা পূরণের অন্যতম প্রধান উৎস এই দুই পণ্যের বাজার অস্থিরতার প্রত্যক্ষভাবে রয়েছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের উপর। নানামুখী সংকটে ডিম ও মুরগি সহ পোল্ট্রি পণ্যের ব্যবসায় ভালো মুনাফা করছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। এরই মধ্যে এই খাতের অন্যতম শীর্ষ 3 কোম্পানি কাজী ফার্ম, সিপি বাংলাদেশ ও প্যারাগন পোল্ট্রির মোট সংরক্ষিত মুনাফা দাঁড়িয়েছে প্রায় 2,700 কোটি টাকা। সিন্ডিকেটের মাধ্যমে
মাধ্যমে অতি মুনাফা দায়ে সাম্প্রতিক দেশের ১০টি পোল্ট্রি ফার্ম ও পোল্ট্রি সংশ্লিষ্ট ও সংগঠনের বিরুদ্ধে ডিমের দাম বৃদ্ধিতে বাজারে কারসাজির অভিযোগে মামলা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন বিসিসি। কমিশন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে কাজ করে এবং প্রতিযোগিতা আইন লঙ্ঘনের জন্য দায়ী প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে অন্যতম তদন্ত বিচার ও শাস্তি দেওয়ার ক্ষমতা রাখে। প্রতিযোগিতা আইন ২০১২ এর অধীনে এই আইনে আদালতে না গিয়ে মামলা নিষ্পত্তির সুযোগ আছে। বাজার সংশ্লিষ্টরা বলেছেন, ডিমের বাজারে অস্থিরতার জন্য কাজী ফার্মস, সিপি প্যারাগন পোল্ট্রি লিমিটেড, ডায়মন্ড অ্যান্ড লিমিটেড, পিপলস পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড, নাবা ফার্ম লিমিটেড, বাংলাদেশ পোল্ট্রি ইন্টেলিজেন্স সেন্ট্রাল কাউন্সিল, বাংলাদেশ পোল্ট্রি ইন্টেলিজেন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পোল্ট্রি ফার্ম প্রোটেকশন ন্যাশনাল কাউন্সিল, পোল্ট্রি প্রফেশনস বাংলাদেশ ও ইউনাইটেড এক্সেল পয়েন্ট সরাসরি জড়িত এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সময়ের দাবি।